যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত এক পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে থাকতো একটা ছাগলছানা। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে মে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এই কথা শুনে ছাগলছানার বড় ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো, সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু আর কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে যে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল আর ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে গেল। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটাকে তাই শিয়াল অন্ধকারে ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করল, গর্তের ভিতরে কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এই শুনে শিয়াল তো বাবা গো মা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। তোমরা ভাবছ এরপর বাঘ আর শিয়ালের কি হয়েছিল, সেটা জানতে হলে এক্ষুনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এর পরের ভিডিওতে আমি বলবো বাঘ আর শিয়ালের কি দশা হয়েছিল। তাহলে নতুন নতুন গল্প শোনার জন্য আর স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকবে। আমি আবার আসবো নতুন গল্প নিয়ে। আর বাই বাই। আর অবশ্যই এই গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু তোমরা নিশ্চয়ই করে দেবে। তাহলে আজ আমি আসি, টাটা।